तीन दिन हो गए फातेमार सुलार मध्य आगुन जले मुखे एक डुब पानी हासान हुसैन पेटे खाउन नाई मायर का खबर चाहिए खबर दीब रे आज का तीन दिन दईरा मौला आलिर कोनो इनकाम नहीं खावन नहीं आलिर खावन नहीं हासान हुसैन खबर नहीं एरा पेटर खिदाय कांदे हमार नबीजर सामने एरा गेले नबीर नूर चेहरा मुबारक देखार साथे साथे एदेर खिदा दूर होया जाए आलस करे बोले अल्लाह हू अकबर सुनेन गो मा आपने कादे नहीं दिख दिया हासान हुसैन कांदे दिख दिया आर ओई दिख दिया आमार नबी कान्ना करे आम्रा एतई बारण करलाम नबीर कान्ना बंध हय ना नबीर कान्ना थामे ना एकमात्र आपनी पारबेन नबीर कान्ना थामाइते ओ मा चलेन चलेन दया करे रहमतुल्लिल आलामीन नबीर दरबारे सलमान फारसी बोले एई कथाटा बलार साथे साथे मा फातेमा सिंदुकेर काछे गेलेन सिंदुकेर चाबी दिया सिंदुकेर ताला खुला एक चादर बेर करलें आर चादर मुबारक गाए दिलें आमी सलमान तकाया देखी ओई चादर भीतरे उनिस्टार चाहते ओ बेशी जुरा ताली देखा जा उनिस्टार चे ओ बेशी की जुरा ताली। अच्छा बार आपनारा बोलें तो সত্যি করে বলবেন যে এই চাদরে উনিশটার চেয়ে বেশি জোড়াতালি আছে এই চাদরটা কি নতুন না পুরান? আমাদের মধ্যে এমন কেউ আছেন নিজে হুজুর সতের তালি দেওয়া পাঞ্জাবি এখনো আমি পরি? একটা লোক পাওয়া যাবে উনি ফুরাডা কিশোরগঞ্জে বিছেরে একটা লোক পাইতেন না আছে আমার মনে হয় না এক দুইটা তালি থাকলে হইলে থাকুন না হইলে থাকতে পারে কিন্তু উনিশটার তালি এমন লোক বর্তমান সমাজে নাই কিন্তু নবী মেয়ে খাতুনের জান্নাত ফাতেমা তিনি কি দুজাহানের বাদশার মেয়ে বলেন না দুজাহানের বাদশার অথচ উনার গায়ে কি সতেরোটা উনিশটা জোড়া তালি দেখা যায় কাপড়ে তাহলে এই চাদরটা কি নতুন হবে না ফুরান? একদিন এক মহিলা ভিক্ষুক মহিলা কি মহিলা মা ফাতেমার কাছে এক মা আমার কি একটা কাপড় দিবেন জামা দিবেন ব্যবহার করার জন্য আমাকে তো মা ফাতেমার হঠাৎ করে মনে হইল যে আমার সিন্দুকের ভিতরে একটা পুরান কাপড় আছে এই কাপড়টা আমি ভিক্ষুকরে দিয়ে দেই আর নতুন যে জামাটা আমার ঘরে আছে এটা না হয় আমি ব্যবহার করব আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ পুরানটা দিব কারে ভিক্ষুকরে আর নতুনটা উনি নিজে পড়বে এই চিন্তা করে উনি সিন্দুকের তালা খুলছে খুইলা পুরান কাপড়টা হাতে নেওয়ার পরেই উনার অন্তরে মনে স্মরণ হইছে আল্লাহ তো কইছে আল্লাহর রাস্তায় নিজের পছন্দের জিনিস কি করার জন্য দান করার জন্য পছন্দের জিনিস কি করার জন্য তো নতুন পুরান যেই জামা এটা তো আমার কাছে বেশি পছন্দের না পছন্দ হইল নতুন যেই জামা এটা হচ্ছে আমার কাছে পছন্দের জামা উনি ঠাস কইরা পুরানটা না দিয়া নতুন জামাটা ভিক্ষুকরে দান করলেন আর আমরা কি করি যত পুরান আছে সিরা আছে অকেজো আছে এইগুলি ফকির মিসকিনে লেগে কি করি ওই আসার সময় কই জানা দেখলাম সাইনবোর্ড লিখে রাখছে মানবতার দেওয়াল কিসের দেওয়াল কিন্তু দেওয়ালের মধ্যে দেখলাম যত সিরা থানা সারা কাফর আছে সব হ্যাংকারের মধ্যে টাঙ্গায় থুয়ে রাখছে কিন্তু নাম দিছে কি মানবতার
তোর মানবতার দেওয়ালের গোষ্ঠী গিলাই ব্যাখ্যা কোন হানের কথা কোন ঠিক কিনা খাতুনে জান্নাত মা ফাতেমানে দেখার সঙ্গে সঙ্গে নবীর কান্নার স্পিরিট বাড়লো আমার নবীর কাছাকাছি মা ফাতেমা যেই মাত্র হাজির হয়ে গেল নবীর কান্নার অজারও বারে রে নবীর কান্নার স্পিরিট আগের চাইতে আরো বেড়ে গেছে ফাতেমা একটা ডাক দিয়া কই বাবা গো ও মায়ার নবী আপনি যতই কষ্টের কান্না কাঁদেন না কেন যত দুঃখের কান্নাই কাঁদেন না কেন আমি ফাতেমার দেখার সঙ্গে সঙ্গে আপনার কান্না বন্ধ হয়ে যাই গো আজকে দিয়ে আমার দেখার পরে কান্না বন্ধ হয় নাই আগের চেয়ে কান্নার স্পিরিট আরো বেড়ে গেছে আলাস করে বলুন আল্লাহু আকবার কোনদিন তো আমার দেখার পরে আপনি আর কাঁদেন চোখের পানি আর ঝরে না কিন্তু আব্বা আজকাদি আমার দেখার পরে কান্নার স্পিরিট আরো কি হয়ে গেল কারণটা কি ও আব্বা কে মারলো আপনার কে কি কইল কেন আপনি এমন ভাবে কাঁদেন নবী ডাক দিয়া কই মা তোর ডাইন হাতটা দে নবী মা ফাতেমার ডাইন হাতটার মধ্যে হাতটা দিয়া নবীজির বুকের মধ্যে মা ফাতেমার হাতটা এইভাবে চাপ দিছে চাপ দিয়া কই ফাতেমা তোরে আল্লাহর কসম দিয়া কই কমা আমার বুকটার মধ্যে কি করতেছে ফাতেমা ডাক দিয়া কই আব্বা আমি আল্লাহর কসম কইরা কই যেই মাত্র আপনার সিনার মধ্যে আমার হাতরা দিছি আমি দেখতেছি আপনার কলিজাটা যেন থর থর করে কাঁপতেছে আব্বা আমি দেখতেছি আপনার কলিজাটা কম্পন কম্পন করে কাঁপতেছে কে আঘাত দিল কি কারণে আপনি এমন কষ্ট পায়া চোখের পানি ফেলাইয়া কান্দেন নবী ডাক দিয়া কই ফাতেমা সত্যি কইরা কো এই 63টা বছর জিন্দগিতে আমি নবী কোনদিন তুই ফাতেমার লাইগা কাঁদছিনি ফাতেমা কো আব্বা আমরা সাইটটা বোন ফামি ফাতেমা কুলচুম জৈনব রুকায়া জীবনে কোনো দিন আমরা চারটা বইনের জন্য আপনি কান্দেন নাই আমরা চারটা ভাই তৈয়ব তাহের কাসেম ইব্রাহিম আপনি কোনো দিন আমার চারটা ভাইয়ের জন্য কান্দেন না ও আব্বা আমার কলজার টুকরা হাসান হুসাইনের জন্য কোনো দিন আপনি কান্দেন নাই নবী কই ফাতেমা তাইলে বলো আমি সারা জীবন কার জন্য কাঁদছি নবীর মেয়ে ডাক দিয়া কই আব্বা সারাটা জীবন দেখছি আপনি উম্মতি উম্মতি কই কাঁদছেন গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার আমি আপনাদের সামনে প্রথমে কানে ধরে একটা বিষয় নিয়ে কথা বলার আগে আপনাদের কাছ থেকে মাফ চেয়ে নিলাম আমি 1000 বার কত হাজার বার আপনাদের মনে কষ্ট হচ্ছে তাহলে আওয়াজ করে বলেন কত হাজার বার আমি 1000 বার ভেবেছি কথাটা আজকে বলবো কি বলবো না 1000-এর পরে চিন্তাই করছি না বলতেই হবে সেটা কি জানেন আজকে বাংলা টিভি একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে না নাই ওই চ্যানেলের একটা ফেসবুক পেজে আমি দেখলাম বাংলাদেশের চলচ্চিত্রের একটা চিত্রনায়িকা সাংবাদিকদের সামনে কথা বলছে জুলাস ভাই ভালোভাবে কথাটা রেকর্ড করতে হবে বাংলাদেশের চলচ্চিত্রের একজন নায়িকা নামটা আমি তার নাই বললাম সে না হলো 10-15 জন সাংবাদিকের সামনে কথা বলছেন বেয়াদবি মাফ করবেন সে এমন একটা পোশাক পরে
এতগুলি সাংবাদিকের সামনে কথা বলছেন, এমন একটা কাপড় পরেছেন যে তার বুকের উপরের যেই লজ্জার জায়গা লজ্জার স্থান এইগুলি ভিডিওতে ওপেন দেখা যাচ্ছে। আওয়াজ করে বলেন, এই সাংবাদিকের ভিতরে যদি সামান্যটুকু রসুলের মহাব্বত থাকতো, কোরআনের মহাব্বত থাকতো, এই ব্যক্তিচরিত্রা বেশ্যা মহিলাকে লাস্তি মেরে জমিনে ফেলে দেওয়ার দরকার ছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওপেন, আমি ভিডিও ক্লিপের মধ্যে ওপেন দেখতে পাচ্ছি, তার উপরে লজ্জাস্থানগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। আওয়াজ করে বলেন, এরাই এই দেশে নায়ক নায়িকা হচ্ছে, এরাই আজকে রাজনীতিতে আসতেছে, এরাই আজকে ক্ষমতায় বসতে চাচ্ছে। আওয়াজ করে বলেন, এই দেশে যদি শরীয়তের আইন থাকতো, কুরআন সুন্নাহর আইন থাকতো, এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দরকার ছিল। হাত তুলে বলেন ঠিক কিনা? দেখেন সাংবাদিকের চক্ষ তো খারাপ, এতগুলি সাংবাদিকের মধ্যে একজনও বলল না যে আপনি পর্দা করে আসেন তারপরে কথা বলেন। এতে বোঝা গেল আমাদের চোখ কি হয়ে গেছে, জোরে বলেন না কি হয়েছে। অথচ আল্লাহ বলছেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সমস্ত মানুষের মধ্যে সৃষ্টির মধ্যে আমি আমার আখিরি নবীর উম্মতের মর্যাদা সকল উম্মতের মধ্যে বাড়িয়ে দিলাম। বিনিময়ে তোমরা কি করবা? আল্লাহ কই তা'মুরুনা বিল মারুফ, বিনিময়ে তোমরা প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো মানুষকে সৎ কাজে আদেশ। ওয়াতানহাউনা আনিল মুনকার, দুই নম্বর দায়িত্ব হলো মানুষকে অসৎ কাজে নিষেধ করবা, বাধা দিবা। কিন্তু আমরা কি করি, ভালো কাজ হলে বাধা দেই আর খারাপ কাজ হলে তাকে উৎসাহ দেই। নতবা এইরকম নারীরা আজকে সাংবাদিকদের সামনে, হাজার হাজার মিডিয়ার সামনে কথা বলে মাহিয়া মাহির মতন বেরিয়ে নির্বাচন করতে আসে, যার চরিত্রের কত নম্বর সিরিয়াল তার কোনো হিসাবই নাই। কথা কন ঠিক কিনা? আওয়াজ করে বলেন, যার যার লজ্জা নাই তার ইমান, এ আওয়াজে মানি না, আরো জোরে বলেন, যার লজ্জা নাই তার ইমান, যার লজ্জা নাই তার ইমান। আল্লাহ বুঝার তৌফিক দেক, আমিন কন, আরো জোরে কন আমিন। সত্যি যদি এই বেশারে আমার সামনে পাইতাম আমার জুতা দিয়া বেরাইলাম রে। কথা বলে ঠিক কিনা? এদের কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে কি হচ্ছে না, আরো জোরে কন্না হচ্ছে কি হচ্ছে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সবাই আমিন বলেন। এবার আপনারা বলেন, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আমরা কি খুশি না বেজার? হাসা ওই কথা কন, হাসাই খুশি, সত্যি খুশি? তাইলে এই আওয়াজে মানি না। যারা খুশি তারা জোরে কইবেন, আর যারা এই নবীর উম্মত হয়ে খুশি না, আল্লাহর দোহাই লাগে আপনি জোরও কেন না, আস্তেও কেন না, একবার মুখ তালা লাগায় বয়া দেন। আর যারা খুশি তার কাছে আমার দাবি আছে, শরীরে যুদ্ধর আওয়াজ আছে, শক্তি আছে, সব দিয়া কইতেইব। যারা এই নবীর উম্মত হইয়া খুশি হয়েছেন আপনারাই বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ সবটা দিছেন না, কুদ্দুর থামায় থুয়ে রাখছেন। না না, এটা আপনারা কইতেছেন যে হুজুর এত সহজ জিনিস আমরা কইলাম, আপনি একটু কষ্ট করার পরে এরপরে আমরা কমনে জোরে। আচ্ছা তাইলে আবার আপনাদেরকে কইতাছি, আল্লাহর দোহাই দিয়া উচ্চ আওয়াজ করে নবীর উম্মত হয়ে যারা খুশি হয়েছেন একবার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। একটু মহাব্বতে দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা। আওয়াজ করে বলেন মারহাবা। আমাকে একটা বিষয় দিয়েছেন, সেটা কি? সোহাদায়ে কারবালা। আসলে এটা মহরমের মাস ছাড়া কারবালার ওয়াস যতই করেন শৈল বাব আসবে না,
আবেগ আসবে না, কারণ মহরম মাসেই কারবালার ওয়াজ জমে বালা। একটু কথা কর্ণ ঠিক কিনা? কিন্তু তারপরও কর্তৃপক্ষ বলেছেন তাদেরকে আমি নৈরাশ্য করব না। মারহাবা কোন? আমি প্রত্যেকটা জায়গায় দেখেছি, আমি বাসা থেকে যেই নিয়ত করে আসি যে আজকে এই ওয়াজটা করব, আসার পরে কমিটিরা ঠিকই এটার লগে একটু না একটু মিল হলো, মিলাইয়া হইলো, আমাকে একটা বিষয় দেয়। মারহাবা কোন? কারণ এটা কি মনের একটা আবেগ এবং মনের একটা সম্পর্ক থাকে। চিল্লে এখন মারহাবা। আসুন ভাইয়ের, আমার আর ভূমিকায় কথা বলবো না, আমি আমার মেইন আলোচনায় ঢুকতে চাই। ও আপা আসুন আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করি। যেই কোরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করলে সাথে সাথে আমার আল্লাহ আমল নামাই দশটা নেক দান করে দেয়। ওই কোরআন আসুন সবাই একসাথে তেলাওয়াত করি। আউযুবিল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলেন এই কোরআন কার বাণী? আরো জোরে, আরো জোরে, এই কোরআনে কোনো ভুল আসেনি। কেউ যদি বলে কোরআনে ভুল আছে তার ইমান থাকবে নি। হে বাপ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ১৯ নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মরিয়ম, মরিয়মের ৭১ নম্বর আয়াতে আমার আল্লাহ বলে ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা, ও দুনিয়ার মানুষ তোমরা নেক করো আর আমল করো, নেক করো আর বধ করো, তোমরা সওয়াবের কাজ করো আর গুনাহের কাজ করো। ইমান থাকুক আর না থাকুক, ইমান থাকুক আর না থাকুক, সবাই একদিন জাহান্নাম অতিক্রম করে যেতে হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইমান থাকুক অথবা নাই থাকুক, নেক করো কিংবা বধ করো, সওয়াবের কাজ করো কিংবা গুনাহের কাজ করো, সবাই জাহান্নামের উপর দিয়া যেতে হবে। ঘোষণা কর আল্লাহ। এখন আপনারা বলেন জাহান্নামের উপর দিয়া হেঁটে যাওয়া কি সম্ভব? আর আস্তে কোন? জাহান্নামের আগুন সহজ না কঠিন? কত কঠিন? মদিনার নবী ডাক দিয়া কই উম্মতের আরি, ও উম্মতেরা শোনো শোনো, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নার জাহান্নাম। মদিনার নবী ডাক দিয়া কই উম্মতেরা রে, জাহান্নামের আগুনের ৭০ ভাগের এক ভাগ হলো দুনিয়ার আগুনের পাওয়ার। জাহান্নামের আগুনের ৭০ ভাগের এক ভাগ হলো মাত্র দুনিয়ার আগুনের পাওয়ার। আচ্ছা বলেন তো, এই যে একটা লাইট লাগিয়েছে, এই লাইটের তাপে আমি এত বড় কনকন শীতের মধ্যে গরমে গাম সুরছে, কথা কন ঠিক কিনা? এখন এইটা কিন্তু দুনিয়ার মধ্যে একটা নর্মাল আলো লাইট পাওয়ার, এর চাইতে আরো অনেক গুণের পাওয়ারের লাইটও দুনিয়াতে আছে, আগুন আছে। মদিনার রসুল বলে এই পৃথিবীর জমিনে যত আগুন আছে সবচাইতে বেশি যে আগুনের পাওয়ার হবে দুনিয়ার, ওই আগুনের তুলনায় জাহান্নামের আগুনের পাওয়ার আরো ৬৯ গুণ বেশি হবে। আব্বা সহ্য করা যাবে? কথা কোনা। দিনের বেলা একটা সূর্য দেখা যায় কি যায় না? কই সূর্যটা কই থেকে তাপবে বলেন না? কোত্থেকে?
আকাশ থেকে এই জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে হলো সূর্য। আরো আসতে কন, নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে এও সূর্যের বাও পিঠ না উল্টো পিঠ। কোন পিঠটা? উল্টো পিঠটা নিচের দিকে দেওয়া আর বাও পিঠটা উপরের দিকে দেওয়া, উল্টোটা নিচের দিকে দেওয়া। নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে এই সূর্যের তাপ দেয় চৈত্র মাসের দিনের বেলা বারান্দায় দরজার সামনে স্যান্ডেল রাইখা গেলে, একটু পরে আসলেই স্যান্ডেল আর তাপে পাও দেওয়া যায় না। এক মিনিট সূর্যের দিকে তাকায় থাকবেন তো দূরের কথা, রৌদ্রের মজে উঠোনো কিংবা বাহিরে দাঁড়ায় থাকা ওই সম্ভব হয় না। এত মাইল, নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে উল্টো পিঠের সূর্যের তাপে আপনি দুনিয়াতে সহ্য করতে পারেন না। অথচ মদিনার রসুল বলছেন হাসরের ময়দানে আদাত উপরে বারোটার সূর্যের উল্টো পিঠ না বাও পিঠগুলি এইভাবে দেওয়া হবে। আব্বা কেমনে সহ্য করবেন, কিভাবে ধৈর্য করবেন আর সহ্য করবেন? আহা, মদিনার নবী বলেন আল্লাহই ভালো জানে, এই কথা কয়া হাসরে পার হইতে পারতেন না, এই কথা কয়া ওই দিন বাঁচতে পারবেন না। কারণ কিভাবে চললে এর আজাব থেকে বাঁচতে পারবেন, কিভাবে চললে জান্নাতে যাবেন, কিভাবে চললে জাহান্নামে যাবেন, কিভাবে চললে মৃত্যু ভালো হবে, কিভাবে চললে মৃত্যু খারাপ হবে, কোরআন হাদিসে বর্ণনা আছে না নাই? তাহলে আবার দি বলেন আল্লাহই জানে কেমনে সহ্য করাম, হবে না, বুঝতে হবে। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, কিতাবে এসেছে হাদিসে হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের? আরো আসতে কোন, আরো আসতে কোন, কিসের? আরেক জায়গায় আসছে কবর হাসরে সর্বপ্রথম আকলের বিচার করা হবে, হিসাব নেওয়া হবে আকলের। আমি যে তোমার জ্ঞান দিলাম, আকল দিলাম, ব্রেন দিলাম, এই জ্ঞানটা তুমি কোন কাজে লাগাইলা এটার হিসাবও দিতে হবে। আগে খালি আপনি বললেন যে ওই হুজুরে কইছে এমনি আমি এমনি চলছি, এই হুজুরে কইছে এমনি আমরা কুন্ডার যাইতাম, হুজুর বুঝি নাই আল্লাহ যেমনি মন চাইছে এমনি চলছি। আল্লাহ কইব না, তোমারও তো বোঝার জন্য, ভালো মন্দ বোঝার জন্য আমি আল্লাহ একটা জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞানটা তুমি কি করেছ? আওয়াজ করে বলো ঠিক কিনা। সংক্ষিপ্ত কথা শুনেন, নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে তাপ দিচ্ছে বাও পিঠ না উল্টো পিঠ, সহ্য করা হাসরের ময়দানে থাকবে বারো সূর্যের মুখ, কতটুকু উপরে? আদাত কিংবা সোয়াহাত মাথার উপরে। এইভাবে হে রসুল বলেন জাহান্নামীদের মধ্যে সবচাইতে কম যার আজাব হবে তিনি হচ্ছে আমার চাচা আবু তালেব। বলেন নাম কি? কথা কোনা ফাব্রিক। কার চাচা? নবীর চাচা। বলেন কার চাচা? এবং নবীকে সবচেয়ে বেশি আদর করেছেন আবু তালেব। কিন্তু রসুল বলছেন আমার চাচা যদি একবার বলতো লা ইলাহা মুহাম্মাদুর, তাহলে আমার চাচাকে জান্নাতে দেওয়ার গ্যারান্টি আমি রসুল নিজের হাতে দিলাম। কিন্তু আমার এত আদর করলো, কিন্তু চাচা কোনোদিন কালেমা পড়ে নাই, কিন্তু তারপরও জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম আজাব হবে আমার চাচার, সবচেয়ে কম আজাব হবে আমার চাচা আবু তালেবের। বলে আজাবটা কি? কম যে আজাব হবে সবার চেয়ে, আজাবটা কি? রসুল বলে এক জোড়া আগুনের স্যান্ডেল পরায় দেওয়া হবে। এটা বলে কম আজাব কি? এক জোড়া জুতা, জাহান্নামের আগুনের এক জোড়া জুতা পরায় দেওয়া হবে, এইটা নাকি সবচাইতে জাহান্নামীদের মধ্যে কম আজাব? তাইলে বেশিটা কি হবে? আহা, পাবলিক এখনো অচেতন, পাবলিক এখনো দুনিয়ার মুসলমান বেবুলা হয়ে গেল,
হলে আমার 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 করতে করতে সোনার জীবন। আহা, একটাবার ভাবে নাই, চিন্তাও করে নাই আমি যে আমার আমার করতে করতে শেষ করলাম, একটাবার তো ভাবলাম না কোমরের কাইথনটাও তো আমার আপন হবে না। কথা কোনো ঠিক কিনা? আমার মায়েরা তাইলে আওয়াজ করে বলেন, জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন কি সহজ না কঠিন? আরো জোরে, আরো জোরে, এই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। কিন্তু আমার আল্লাহ বললেন, ঈমান থাকলেও জাহান্নাম পার হতে হবে, ঈমান না থাকলেও জাহান্নাম পার হয়ে যেতে হবে, আমল থাকলেও, নেক আমল থাকলেও জাহান্নাম পার হয়ে যেতে হবে, গুনাহগার হলেও জাহান্নাম পার হয়ে যেতে হবে। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল রে, আমার নবী মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম আলোচনা করে, আমার নবী ওয়াজ মাহফিল করে, এমনি সময় এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আমার নবীর চক্ষু মুবারক দিয়া গড় গড় করে পানি মুবারক জরা শুরু হয়ে গেছে। আমার নবীর চক্ষু মুবারক দিয়া পানি জরে, আমার নবী চোখের পানি মোবারক ফেলে দিয়ে আমার নবী হাও মাও করে কান্না করে, কেন না নবীর উম্মত জাহান্নাম যাইব, নবী কোনদিন এটা সহ্য করতে পারে না। নবী তো উম্মতের পাগল, আওয়াজ করে বলেন, আমার নবী কার পাগল? নবী তো উম্মতের পাগল, আমার নবী চোখের পানি মুবারক গড় গড় করে ছেড়ে দিয়া কান্না করে। আবু বকর সিদ্দিক, ওমর, উসমান আলী, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে মসজিদে নববীর ভিতরে বসে রইলেন। আমার নবীর কান্না মুবারক দেইখা সাহাবায়ে কেরামের চক্ষু দিয়াও পানি গড় গড় করে পড়তেছে। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, ও কাবার কাবার নবী, আপনি কাঁদলে আমরা বরদাস্ত করতে পারি না, আপনি কাঁদলে আমরা সহ্য করতে পারি না। ও নবী, আপনি আর কাঁদবেন না, আপনি কাঁদলে আমরা কষ্ট পাই, আপনি কাঁদলে আমরা বরদাস্ত করতে পারি না। সাহাবায়ে কেরাম বলে, আমরা নবীর যতই কান্না বন্ধ করার জন্য বারণ করি, নবীর কান্না থামে না, যতই না করি নবীর কান্নার স্পিরিট আরো বেড়ে যায়, নবীর কান্না তো থামে না। আমার নবীর চোখের মুবারকের পানি গড় গড় করে আরো বাড়তে থাকে, কান্নার স্পিরিট আরো বেড়ে যায়। আমার নবী ডাক দিয়া কই, সাবিরানি, তোমরাই আমার বারণ কইরো না, আমি নবী কান্না বন্ধ করব না। কেন জানি, আমার আল্লাহ আয়াত নাজিল করছে, আমার উম্মতের ঈমান থাকলেও বলে জাহান্নাম হাইটা হাইটা পার হতে হবে, ঈমান না থাকলেও বলে জাহান্নাম হেঁটে হেঁটে পার হয়ে যেতে হবে। এই সিদ্ধান্ত আল্লাহ যতক্ষণ উড্ড না করবে, পরিবর্তন না করবে, আমি রসুল মরে গেলেও আমি নবীর কান্না বন্ধ হবে না। হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাহ, জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে কন্যার হাওয়া। নবী কয়, আমার উম্মত জাহান্নামে যাবে এটা আমি কোনোদিন মাইনা নিতে পারি? আচ্ছা, আপনারা বলেন, আল্লাহ যে আইন জারি করছে এই আইন পরিবর্তন করার কোনো ক্ষমতা কারো আছে? আসতে কইলেন যে এই আইন সিদ্ধান্ত চেঞ্জ করার কোনো পরিবর্তন করার কাহারও কোনো ক্ষমতা আছে? আসলে নেই, আছে, আছে,
একজন তিনি হচ্ছে রাহমাতাল লিল এই নবীর নাম মহব্বত হবে বলেন তিনি কে রাহমাতাল লিল তাহলে ছোট্ট করে একটা কথা বলি তাহলে বুঝবেন আমরা নামাজ পড়ি কি পড়ি না কথা কোনা সব সময় না পড়লো মাঝে মাঝে বছরে একবার হইলো ঈদের নামাজ হইলো পড়ি নামাজ পড়ি তো আচ্ছা এক ওয়াক্ত নামাজ কাজা করলে কতদিন জাহান্নামের আজাব হ্যাঁ দুই কোটি অষ্ট আশি লক্ষ বৎসর জাহান্নামে জ্বলতে হবে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কি করে কথা কোনা কাজা করে বলেন না কি করে এটা কি আমার কথা না আল্লাহর কথা এখন আপনার কাছে আমার প্রশ্ন একটা লোক আছেন এখানে দাঁড়ায় কইতারবেন যে হুজুর যেই দিন থেকে আমার উপরে নামাজ ফরজ হয়েছে ওই দিন থেকে হুজুর আজ পর্যন্ত আমার লাইফে এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই একজন লোক দাঁড়ায় কোন নাই ওমা নাই 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 একজনও নাই তাইলে তো জাহান্নামী সবাই কারণ আল্লাহর আইন কি এক ওয়াক্ত নামাজ কাজা করলে দুই কোটি এখন সবাই বলছেন সবার নামাজ কি আছে তাহলে এখন সবাই কই যাইতে হবে তাহলে জাহান্নামের লাগে আপনারা রেডি আছেন তো আই সব বোনাস কিছু করার আছে 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 রাস্তা দেখাইতাছি মারহাবা কোন আমার নবী আরাফাতের ময়দানে জিলহজের 9 তারিখ আমার নবী আরাফাতের নামাতে সময়টা হলো মাগরিবের ওয়াক্ত এমন সময় আমার আল্লাহ নবীর উপরে আয়াত নাজিল করলো ও নবী আপনার উম্মত যদি ইচ্ছা কইরা এক ওয়াক্ত নামাজ কাজা করে দুই কোটি অষ্ট আশি লক্ষ বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে যেই মাত্র এই কথা আল্লাহ বললেন আমার নবী চিন্তাই করলেন আমার উম্মত তো হবে দুর্বল আমার উম্মত তো কত নামাজ কাজা করবে তার তো কোনো হিসাব নেই আমার উম্মত তো গুনাহগার আল্লাহু আকবার বলেন আমার উম্মত তো কত নামাজ কাজা করব তাইলে আমার একটা উম্মত তো জান্নাতে যাইতে পারবে না এক ওয়াক্তর কারণে যদি দুই কোটি অষ্ট আশি লক্ষ বৎসর জাহান্নামে যাওয়া লাগে আগুনে জ্বলা লাগে আমার উম্মত তো কত নামাজ কাজা করবে তাইলে আমার সকল উম্মত জাহান্নামে যাবে এই চিন্তা কইরা আমার নবী দিন কেমন নবী আমার নবী দেরি করে নাই আরাফাতের ময়দানে ইচ্ছা কইরা মাগরিবের নামাজটা নিবে কাজা করে দিলেন মাগরিবের নামাজ সাথে সাথে নবী মাগরিবের নামাজটা আরাফাতে কাজা করলেন পরে নাই এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে তুমি আমার উম্মতরে দিবা দুই কোটি তো আগে সবার আগে আমি কাজা করছি আগে আমারে দেও আহা আমি তো আগে কাজা করছি ইচ্ছা কইরা ওই আমার উম্মতরে যদি জাহান্নামে দিবা তাহলে আগে তো আমারে দিতে হবে কারণ আমি এখন ইচ্ছা কইরাই আরাফাতে মাগরিবের নামাজ কাজা করছি আল্লাহ ডাক দিয়া কই হাবিব ও কাবার কাবার নাবি আপনার কর্ম হলো আপনার উম্মতের জন্য ধর্ম আপনার কাজ করা আপনার করণীয় কাজ হলো আপনার উম্মতের জন্য সুন্নত আপনি ইচ্ছা কইরা মাগরিবের নামাজ কাজা কইরা দিয়েছেন আজকে থেকে আপনার উম্মতের জন্য নামাজ কাজা করলে আজাদ দিব তো দূরের কথা এটা সুন্নত হিসাবে আদায় হয়ে যাবে কারণ নবীর কর্ম আমাদের জন্য কি
ধর্ম জোরে কর না আমাদের জন্য। তো নবী যেহেতু ইচ্ছা কইরা কাজা করছে, উম্মতের জন্য নামাজ প্রয়োজনে কাজা করা এটা সুন্নত। শুধু শুধু না, কোনো প্রয়োজনে সমস্যার কারণে অনেক সময় নামাজ কাজা হয় না, ওয়াক্ত মতে না পড়তে পারলে পরে পড়লে আদায় হয়ে যাবে, গুনাহ হবে না, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বালা জ্বলা লাগবে না। এই মাত্র একমাত্র এই ব্যবস্থা আমার দয়াল নবী উম্মতের মহব্বতে করেছে। আওয়াজ করে বলেন, সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না? নাই। তিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আরো জোরে কন্যা রাহমাতুল লিল। ঠিক তদ্রুপ আল্লাহ আইন করছে কি, নবীর উম্মতের ইমান থাকলেও জাহান্নাম যাইতে হইব, না থাকলেও? আল্লাহ রাসূল কয়, যতক্ষণই সিদ্ধান্ত চেঞ্জ না হবে আমি নবীর কান্না বন্ধ হবে না। বলেন তো, নবীর কান্নার নবীর চোখের পানি মুবারকের দাম আছে না নাই? নবী বলছেন, আমার উম্মতের এক ফুটা চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয় আর তামাম পৃথিবীটা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, খোদার কসম আমার উম্মতের এক ফুটা চোখের পানির পাল্লার ওজন ভারী হয়ে যাবে। কিন্তু আমাদের চোখ দিয়ে তো পানি আসে না বাবা। প্রেমিক তার প্রেমিকারে কষ্ট দিছে, সে নিরলে বসে বসে কাঁদে। গরিব স্ত্রী তাকে খারাপ কথা বলেছে, কষ্ট লেগে গিন লেগেতে নীরবে বসে বসে কাঁদে। অভাবের তাড়নায় রেইনের তাড়নায় সে নীরবে বসে বসে এককাদিন মালিকের বয়ে নামাজের মুসল্লায় তাহাজ্জুতের মুসল্লায় সেজদায় গিয়া মালিকের বয়ে জাহান্নামের বয়ে এক ফোঁটা চোখ দিয়া পানি আসে না বাবা। মালিকের জন্য এক ফোঁটা চোখ দিয়া পানি আসে না। অথচ রসুল বলছেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসীরা, বান্দা কম কম হাসো বেশি বেশি কাঁদো। বলে কাঁদলে কি হয়? হাররামাল্লাহু আলাইহিন্নার, যেই চক্ষু আল্লাহর বয়ে কাঁদে ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। বলেন, আল্লাহর বয়ে যেই চোখ কাঁদে ওই চোখের জন্য জাহান্নাম? আরো আসতে কন, সব আওয়াজ দিয়ে কইতে হবে জাহান্নাম। বলেন তো, মালিকের জন্য মনিবের জন্য কাদার দরকার আছে না নাই? এখানে এমন লোক আছেন বছরে এক ওয়াক্ত নামাজও করেন নাই, কিন্তু মালিক কোনোদিন তাকে রিজিক বন্ধ করে দিল না। আপনি আমার বাড়িতে মাসিক বেতনে কাজ করেন, একদিন ডিউটি না করলে মাস শেষে বেতন কি করি? কেটে রাখি দেই। কিন্তু মালিকের আল্লাহ বলছেন, আমার বান্দা আমি সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। কিন্তু এক বছর চলে যায়, পশ্চিম দিকে মালিকের কুদরতি কদমে এই কফলটা লাগাইলেন না, তারপরও মালিক কিন্তু কোনোদিন এক বেলা আপনার অনাহার, আমার মতো আপনার মতো নিমুখ খারাম আর কে হতে পারে? কথা কন্যা ঠিক কিনা? আরে আপনার বাড়ির কুকুরটা পর্যন্ত আপনার সাথে বেইমানি করে না, চূর্ণা রাস্তা দেয়া বালা মানুষ জায়গা, তারপরে আপনারে হক হক করে কক ডাইকা ডাইকা আপনারে বুঝাইতে চাচ্ছে যে মালিক আপনার বাড়ির আঙ্গিনা দিয়া ওছে না কেউ। কিন্তু আপনি কি করলেন? আমি কি করলাম? আমি কি মুখটা নিয়ে হাসরের ময়দানে আমার মালিকের দরবারে দাঁড়াবো? কথা বলেন ঠিক কিনা? আমি জানি আমি সময় বেশি পাবো না, কারণ গত বছরেই মাহফিলে কিন্তু আমি সময় পাই নাই, আজকে কতটুকু পাবো তাও জানি না, কিন্তু আলোচনা অনেক বিরাট, সময় আছে? এটা আপনারা কইলে কি হইব? কুদ্র ফরে দেখবেন ফিসাবুজ রাই পড়ছে, আমার বাতি শেষ। কথা কোন ঠিক কিনা? কারণ কারেন্ট যখন চলে আসে তখন আর মোমবাতির কোনো প্রয়োজন দরকার নেই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, টিস্যুও নাই, হে অন্তরের কান লাগান,
আমার নবী চক্কে মোবারকের পানি মোবারক ফেলে ফেলে কান্না করে, কেন না আমার নবীর উম্মতরা জাহান্নাম হেঁটে হেঁটে যেতে হবে, এটা আমার নবী বরদাস্ত করতে পারে না। সাহাবায়ে কেরাম রে আমার নবীকে বারণ করলো, সাহাবায়ে কেরামের কথাই নবী কান্না বন্ধ করে না, আমার নবীর কান্নার স্পিরিট আরো বেড়ে যায়, যতই না করে ততই নবীর কান্নার স্পিরিট বেড়ে যায়। এমনি সময় নবীর একজন সলিল কদর সাহাবি যার নাম হচ্ছে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, উনি দাঁড়াইলেন, দাঁড়ায় একটা কথা বললেন, হে সাহাবাই কেরা ও আমার সাহাবি ভরা, আপনারা যতই নবীর না করেন কান্না বন্ধ করার জন্য আমার নবীর কান্না বন্ধ হবে না, আপনারা যতই বারণ করে নবীর কান্না থামবে না, নবীর কান্না মুবারক একজনই থামাইতে পারবে, নবীর কান্না মুবারক একজনই বন্ধ করাইতে পারবে, তিনি অন্য কেউ না, উনি হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন তিনি কে? অনেকে কইছে শুধু ফাতেমা, সবাই বলতে হবে বলেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? কোন সাহাবী নবীর কান্না বন্ধ করাতে পারবেন না, শুধু একজনই পারবে, তিনি হচ্ছেন মা ফাতেমা। জোরে জোরে মা ফাতেমা। কেন জানেন? নবী মা ফাতেমাকে অনেক ভালোবাসতেন। নবী যখন কোন জায়গায় সফরে বের হতেন সর্বশেষে নবী ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন, আবার যখন তিনি সফর শেষ করে মদিনায় আসতেন বাসায় আসতেন সবার আগে নবী ফাতেমার সাথে দেখা করতেন, কারণ এই মেয়েটার বাবার মা নাই, আমার খাতুনের জান্নাত তার মা খাদিজাতুল কুবরারে হারাইয়া চিরতরে মা হারাইয়া মা গেছে, মা নাই আমার ফাতেমা মারে হারায়া ইয়েতিম হয়ে গেছে, এই জন্য আমার নবী মা ফাতেমার যখনই দেখতেন নবী যত কষ্টের কান্নাই কান্ত, নবী ফাতেমার দেখার সাথে সাথে চোখের পানি এইভাবে মুইসা হই কান্না বন্ধ, মানে নবী যে কান্না করছে কিছুক্ষণ আগে এটা যেন ফাতেমা না বুঝতে পারে চোখের পানি একবারে মুইসা হই স্বাভাবিক, কারণ আমি যদি কাঁদি আর ফাতেমা যদি দেখে তাহলে ফাতেমার মনে কি পাবে? কষ্ট পাবে। তো আমিও যদি কাঁদি ফাতেমাও যদি কাঁদে ফাতেমার সান্ত্বনা দিব কে? ফাতেমার তো মা নাই, আমার খাতুনে জান্নাত তো মা হারায়েতি মা নাই রে। সাহাবি সালমান ফার্সি ডাক দিয়ে কয়, হে বায়রা আপনারা যতই না করেন কান্না বন্ধ করার জন্য, যতই বারণ করেন নবীর কান্না বন্ধ হবে না, নবীর কান্না একজনই থামাইতে পারবে, তিনি মা ফাতেমা, উনি ছাড়া কারো দ্বারা সম্ভব হবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়েন আল্লাহু সাল্লি محمد وعلى آل سيدنا. আওয়াজ করে বলেন মারহাবা, আর জোরে কোন মারহাবা। ফাতেমা সারা নবীর কান্না তোমরা কেউ ফাতেমারে নিয়ে আসতে হবে। সাহাবিদের মধ্যে সাহাবায়ে কেরাম একটা ডাক মানলেন, ও সালমান তাহলে তোমাকে এই দায়িত্বটা দেওয়া হলো মা ফাতেমার খুজরা মুবারক থেকে তুমি গিয়া মা ফাতেমারে নিয়ে আসো, কেন না নবী যেইভাবে কান্না করে এইভাবে যদি কান্না করতেই থাকে বেশি সময় লাগবে না, আমার আল্লাহর আরশে বাইঙ্গা জমিনে পড়ে যাবে।
দৌড়ায়া যাও মা ফাতেমারে তুমি গিয়ে নিয়ে আসো সালমান ফার্সি কই আমি দেরি করি নাই দূরতে দূরতে মা ফাতেমার খুজরা মোবারকের সামনে আমি দাঁড়াইলাম দাঁড়ায়া তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আহলে বাইতকে কিভাবে সালাম দিতে হয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল জোরে কোন ইয়া আহলাল সালমান ফার্সি কই আমি দাঁড়াইলাম দাঁড়ায়া সালাম দিলাম সালাম দেওয়ার পরে ভিতর থেকে সালামের জবাব আসলেন কিন্তু ফাতেমার সুরটা একটু কান্না কান্না সুর মনে হচ্ছে উনি উনার ঘরের ভিতরে কান্না করতেছে যেই মাত্র আওয়াজ আমার কানে আসছে রে আমি দরজার সামনে যায়া দরজার মধ্যে কানটা লাগাইছি আমি দরজায় কানটা লাগাইয়া শুনি রে মা ফাতেমাও কান্দ হাসান হুসাইন মামা কয়া কান্না করতেছে নবীর মেয়ে ফাতেমাও কান্দে হাসান আর হুসাইন কান্দে আমি ডাক দিয়া কইলাম মা ও জগতের মা ফাতেমা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমি ডাক দিলাম খাতুনে জান্নাত মা গো কিছুক্ষণ পরে মা ফাতেমা ঘরের দরজাটা খুললেন যেই মাত্র দরজা খুললো আমি ছায়া দেখি ফাতেমাও কান্দে হাসান হুসাইন মা ফাতেমার গলার মধ্যে জড়ায়া ধরে কান্না করতেছে আমি ডাক দিয়া কইলাম মা আপনি ওদি কান্দেন জান্নাতের যুবকদের সর্দার এই দুইটা নূরের ফুতলা ওদি কান্না করতেছে আর ওই দিক দিয়া মদিনার নবী তার উম্মতের জন্য কান্তে কান্তে বেহুশ আর বেকার আর হয়ে গেছে মা গো মা আপনি ওদিক কান্দেন হাসান আর হুসাইন কান্দে ওই দিক দিয়া রাহমাতুল আলামিন কান্দে ও মা বলেন বলেন আপনি কেন কান্দেন হাসান হুসাইন কান্দে মা ফাতেমা ডাক দিয়া কই সালমান আজকা তিন দিন হয়ে গেছে আমি ফাতেমার চুলার মধ্যে আগুন জ্বলে না আমার হাসান হুসাইন কান্দে আজকে তিন দিন ধরে আমার হাসান হুসাইনের মুখে একটুক পানিও চলে আমার হাসান হুসাইনের পেটে খাওন নাই এরা আমি মায়ের কাছে আইসা খাবার চাই আমি কোত্থেকে খাবার দিব রে আজকে তিন দিন ধরে মাওলা আলীর কোনো ইনকাম নাই আমারও খাওয়ান নাই আলীরও খাওয়ান নাই হাসান হুসাইনের খাবার নাই এরা পেটের খিদায় কান্দে আমার নবীজির সামনে এরা গেলে নবীর নূরের চেহারা মোবারক দেখার সাথে সাথে এদের খিদা দূর হয়ে যায় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার যত খিদাই থাকুক নবীর নূরের চেহারা মোবারক দেখলে এদের খিদার কথা দূর হয়ে যায় কেমন নবীটা কেমন নবী আব্বা ইউসুফ নবীকে জুলাইকা পাড়ার মহিলারা দেখতে দেখতে হাতের লেবু কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলছে তাদের কোনো খবর যারে আল্লাহ অর্ধেক সুন্দর দিছে কদর কতটুকু আর আল্লাহ কয় আমার নবীরে দিছি আমি পুরা সুন্দর ইউসুফ নবী ছিল সাদা সুন্দর আর আমার নবী ছিল লাল সুন্দর তো মা আয়েশা কয় জুলাইকা পাড়ার মহিলারা তোরা তো ইউসুফ নবীরে দেখলি আর হাতের আঙ্গুল কাটলি টের ফাইলি না আমার নবীর যদি তোরা একবার দেখতি কলিজা কাইটা খানখান হয়ে গেল তোদের খবর থাকতো না হাত তুলে বলে ঠিক কিনা আওয়াজ করে বলেন মৃত্যুর সময় ওই রহমাতুল্লিল আলামিন নবীকে
আমরা সামনে দেখতে চাই কি চাই না? দেখতে যদি পারেন, আজরাইল যত কষ্ট দিয়েই যান কবজ করক, খবর থাকবে না। বলেন না কোনো খবর? কারণ নূরের নবীর চেহারা মোবারকের দিকে তাকায় থাকলে আজরাইল কখন জান নিল আপনার খবর থাকার কথাও? আওয়াজ করে বলেন, ওই নবীরে আমরা এন্তেকালের সময় চাই কি চাই না? আরো আশেক হয়ে জুড়ে বলেন, চাই কি চাই না? আচ্ছা, এবার সালমান কি কই শুনেন, সালমান ফার্সি ঢাক দিয়া বলে, শুনেন গো মা, আপনি কাঁদেন এই দিক দিয়া, হাসান হুসাইন কান্দে এই দিক দিয়া, আর ওই দিক দিয়া আমার নবী কান্না করে। আমরা এতই বারণ করলাম, নবীর কান্না বন্ধ হয় না, নবীর কান্না থামে না, একমাত্র আপনিই পারবেন নবীর কান্না থামাইতে। ও মা, চলেন চলেন দয়া করে রহমাতুল্লিল আলামিন নবীর দরবারে। সালমান ফার্সি বলে এই কথাটা বলার সাথে সাথে মা ফাতেমা সিন্ধুকের কাছে গেলেন, সিন্ধুকের চাবি দিয়া সিন্ধুকের তালা খুইলা, একটা চাদর বের করলেন আর চাদর মুবারকটা গায়ে দিলেন। আমি সালমান তাকায়া দেখি ওই চাদরের ভিতরে উনিশটার চাইতেও বেশি জোড়া তালি দেখা যা, উনিশটার চেয়েও বেশি কি জোড়া তালি। আচ্ছা এবার আপনারা বলেন তো, সত্যি করে বলবেন, যেই চাদরে উনিশটার চেয়ে বেশি জোড়া তালি আছে এই চাদরটা কি নতুন না পুরান? আমাদের মধ্যে এমন কেউ আসেন নি যে হুজুর 17 তালি দেওয়া পাঞ্জাবি এখনো আমি পরি? একটা লোক পাওয়া যাবে উনি ফুরাডা কিশোরগঞ্জে বিছেরে একটা লোকও পাইতেন না? আছে? আমার মনে হয় না। এক দুইটা তালি থাকলে হইলে, থাকুন না হইলে থাকতে পারে, কিন্তু উনিশটার তালি এমন লোক বর্তমান সমাজে? কিন্তু নবী মেয়ে খাতুনের জান্নাত ফাতেমা, তিনি কি দুজাহানের বাদশার মেয়ে? বলেন না, দুজাহানের বাদশার। অথচ উনার গায়ে কি 17টা 19টা জোড়া তালি দেখা যায় কাপড়ে, তাহলে এই চাদরটা কি নতুন হবে না পুরান? একদিন এক মহিলা, ভিক্ষুক মহিলা, কি মহিলা, মা ফাতেমার কাছে এক, মা আমারে কি একটা কাপড় দিবেন, জামা দিবেন ব্যবহার করার জন্য আমাকে? তো মা ফাতেমার হঠাৎ করে মনে হইল যে আমার সিন্ধুকির ভিতরে একটা পুরান কাপড় আছে, এই কাপড়টা আমি ভিক্ষুকরে দিয়ে দেই, আর নতুন যে জামাটা আমার ঘরে আছে এটা না হয় আমি ব্যবহার করব। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, পুরানটা দিব কারে? ভিক্ষুকরে, আর নতুনটা উনি নিজে পরবে। এই চিন্তা করে উনি সিন্ধুকের তালা খুলছে, খুইলা পুরান কাপড়টা হাতে নেওয়ার পরেই উনার অন্তরে মনে স্মরণ হয়েছে, আল্লাহ তো কইছে আল্লাহর রাস্তায় নিজের পছন্দের জিনিস কি করার জন্য? দান করার জন্য। পছন্দের জিনিস কি করার জন্য? তো নতুন পুরান যেই জামা এটা তো আমার কাছে বেশি পছন্দের না, পছন্দ হইল নতুন যেই জামা এটা হচ্ছে আমার কাছে পছন্দের জামা। উনি ঠাস করে পুরানটা না দিয়া নতুন জামাটা ভিক্ষুকরে দান করলেন। আর আমরা কি করি? যত পুরান আছে, সিরা আছে, অকেজো আছে, এইগুলি ফকির মিসকিনে লেগে কি করি? ওই আসার সময় কই জানে দেখলাম সাইনবোর্ড লিখে রাখছে মানবতার দেওয়াল, কিসের দেওয়াল? কিন্তু দেওয়ালের মধ্যে দেখলাম যত সিরা থানা সারা কাফর আছে সব হ্যাংকারের মধ্যে টাঙ্গায় থুয়ে রাখছে, কিন্তু নাম দিছে কি মানবতার? তোর মানবতার দেওয়ালের গোষ্ঠী গিলাই বেকল কোন হানের পাতাগণ ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কই মুত্তাকি ব্যক্তি ছাড়া অন্য কাহারো দান কিংবা অন্য কাহারো নাজরানা, অন্য কোন ব্যক্তির কুরবানি আমি আল্লাহ কবুল করি না, যারা মুত্তাকি একমাত্র তাদের কুরবানি আমি কবুল করি। আওয়াজ করে কি বলা যাবে? আল্লাহু আকবার। মুত্তাকি আসলে হইতে পারছি?
এখনো ভিতর থেকে হিংসা হই যাই নাই অহংকার যাই নাই গীবত যাই নাই হাই 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 রে আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম তোমরা আমার দেওয়া হালাল রিজিক খাইবা অথচ আমরা হালালের কাছেও যাই না যত হারাম আছে সব এর ভিতরে ঠিক কথা বলুন বলেন আল্লাহর হুকুম কি হালাল খাইতে না হারাম আরো জোরে কোন হালাল না হারাম কিন্তু আমরা খাই কি হারাম হালাল খাইতে হবে চুল পরিমাণ হারামের রক্ত দেহে নিয়া সেজদা দিলে নামাজ পড়লে ইবাদত করলে একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে মা ফাতেমা সাদর কি করলেন না 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 পুরাণটা তালি কইডা জোরে কর না তালি গায়ে দিছে ১৯টা তালি দেওয়া চাদর মোবারক উনি গায়ে দিলেন গায়ে দিয়া দূরতে দূরতে রহমাতুল লিল আলামিন নবীর দরবারের দিকে রওনা হয়ে গেছে যেই মাত্র নবীজির কাছাকাছি মা ফাতেমা চলে গেল ও আব্বা অন্যদিন যত দূর থেকেই নবী মা ফাতেমার দেখে সাথে সাথে কান্না বন্ধ করে দেয় আজকে নবী মা ফাতেমার দেখার পরে কান্না বন্ধ হয় না আমার নবীর কান্নার আওয়াজ স্পিরিট আগের চাইতে আরো বেড়ে গেছে আওয়াজ করে বলে আল্লাহু আকবার অন্যদিন দেখলে কান্না কি হয়ে যেত থেমে যেত আজকা দেখার পরে কান্না কি হয়ে গেল আরো জোরে কান্না কি হয়ে গেল তাহলে বোঝা গেল প্রেমের কাহিনী আছে না নাই আরো জোরে কান্না আছে না নাই শুনবেন কি কাহিনী শুনবেন খাতুনে জান্নাত মা ফাতেমার দেখার সঙ্গে সঙ্গে নবীর কান্নার স্পিরিট বাড়লাম আমার নবীজির কাছাকাছি মা ফাতেমা যেই মাত্র হাজির হয়ে গেল নবীর কান্নার অজারো বারে রে নবীর কান্নার স্পিরিট আগের চাইতে আরো বেড়ে গেছে ফাতেমা একটা ডাক দিয়া কই বাবা গো ও মায়ার নাবি আপনি যতই কষ্টের কান্না কাঁদেন না কেন যত দুঃখের কান্নাই কাঁদেন না কেন আমি ফাতেমার দেখার সঙ্গে সঙ্গে আপনার কান্না বন্ধ হয়ে যাই গো আজকে দিয়ে আমার দেখার পরে কান্না বন্ধ হয় নাই আগের চেয়ে কান্নার স্পিরিট আরো বেড়ে গেছে আলাস করে বলেন আল্লাহু আকবার কোনোদিন তো আমার দেখার পরে আপনি আর কাঁদেন চোখের পানি আর ঝরে না কিন্তু আব্বা আজকা দিয়ে আমার দেখার পরে কান্নার স্পিরিট আরো কি হয়ে গেল কারণটা কি ও আব্বা কে মারলো আপনার কে কি কইল কেন আপনি এমন ভাবে কাঁদেন নবী ডাক দেয়া কই মা তোর ডাইন হাতটা দে নবী মা ফাতেমার ডাইন হাতটার মধ্যে হাতটা দিয়া নবীজির বুকের মধ্যে মা ফাতেমার হাতটা এইভাবে চাপ দিছে চাপ দিয়া কই ফাতেমা তোরে আল্লাহর কসম দিয়া কই কমা আমার বুকটার মধ্যে কি করতেছে ফাতেমা ডাক দিয়া কই আব্বা আমি আল্লাহর কসম কইরা কই যেই মাত্র আপনার সিনার মধ্যে আমার হাতরা দিছি আমি দেখতেছি আপনার কলিজাটা যেন থর থর করে কাঁপতেছে আব্বা আমি দেখতেছি আপনার কলিজাটা কম্পন কম্পন করে কাঁপতেছে কে আঘাত দিল কি কারণে আপনি এমন কষ্ট পায়া চোখের পানি ফেলাইয়া কান্দেন নবী ডাক দিয়া কই ফাতেমা সত্যি কই রাখো এই ৬৩টা বছর জিন্দগিতে আমি নবী কোনোদিন তুই ফাতেমার লাইগা কাঁদছিনি ফাতেমা কো আব্বা
আমরা চারটা বোন ফামি ফাতেমা কুলচুম জৈনব রুকায়া জীবনে কোনো দিন আমরা চারটা বোনের জন্য আপনি কান্দেন নাই আমরা চারটা ভাই তৈয়ব তাহের কাসেম ইব্রাহিম আপনি কোনো দিন আমার চারটা ভাইয়ের জন্য কান্দেন না ও আব্বা আমার কলজার টুকরা হাসান হুসাইনের জন্য কোনো দিন আপনি কান্দেন নাই নবী কই ফাতেমা তাইলে বলো আমি সারা জীবন কার জন্য কাঁদছি নবীর মেয়ে ডাক দিয়া কই আব্বা সারাটা জীবন দেখছি আপনি উম্মতি উম্মতি কই কাঁদছি আপনি তো শুধু উম্মতের পাগল সারাটা জীবন আপনি উম্মতি উম্মতি বলে বলে চোখের পানি ফেলে কাঁদলেন নবী একটা ডাক দিয়া কই ফাতেমা বলো তুমি এবার আমার ওই উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী কি সহ্য করতে পারবো ফাতেমা কন না আব্বা আপনি কোনোদিন সহ্য করতে পারবেন না নবী কই ফাতেমা আল্লাহ আইন জারি করছে আয়াত জারি করেছে আমার উম্মতের ঈমান থাকলেও না থাকলেও বলে জাহান্নাম হাইটা পার হয়ে যেতে হবে এই সিদ্ধান্ত আল্লাহ যতক্ষণ পরিবর্তন না করবে আমি নবীর চোখের পানি বন্ধ হবে না আওয়াজ করে বলি আল্লাহু আকবার এই সিদ্ধান্ত যতক্ষণ আল্লাহ চেঞ্জ না করবে এই হুকুম যতক্ষণ উড্ড না হবে ততক্ষণ আমার কান্না কেউ থামাইবার ক্ষমতা কেমন উম্মতের ফাগ সুবহানাল্লাহ খান আরো জোরে খান কিন্তু আমরা সেই নবীর উম্মত হইলাম ঠিকই কিন্তু মুখে দাড়ি নবীর সুন্নতের দ্বারে কাছেও কি জবাব দিবেন কবরে তো কিছুই যাবে নাই দাড়িটা তো কবরে নেওয়া যাবে ঠিক কিনা বলেন এ চিন্তা করে হইলেও তো দাড়িটা রাখার দরকার ছিল যে আমার সাথে তো কিছুই যাবে না কবরে কিন্তু নবীর এই সুন্নত দাড়িটা তো আমার সাথে কবরও যাবে কথা কোনো ঠিক কিনা এই যে ফাগরি পড়ছি এটা কার সুন্নত নবীর এই যে পাঞ্জাবি পড়ছি এটা কার সুন্নত নবীর সুন্নত টুপি পরছেন কার সুন্নত কিছুই কবরও যাবে না শুধু যাবে একটা সুন্নত যারা দাড়ি রাখেন নাই এই মুহূর্তে যদি কেউ নিয়ত করেন হুজুর আমার কইতেইব না মনে মনে যদি কন আল্লাহ এই মাহফিল থেকে এখন আমি নিয়ত করছি আর কোনোদিন দাড়ি কামাইতাম না রসুল কই সাথে সাথে আল্লাহ তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে এবং সে যদি দাড়ি উঠার আগেও মারা যা আল্লাহ তাকে শহীদি মরণ দান করবে শুধু নিয়তটা করলই কিন্তু আমরা দাড়ি রাখি না বউনি পছন্দ না করে কত যুবক দেখছি বিয়া করতে পারে না দীক্ষা বেড়িও বেড়িয়াই তো খারাপ কম না মায়ারা দাড়িওলা বেড়া দেখলে কনা এ বেড়ার কাছে বুড়া বেড়ার কাছে বইতাম না আবার দাড়ি যখন এ বেড়া কামায়া যা কনা ঠিক আছে এ বেড়া ঠিক আছে তো আমি কই দাড়ি কামানের আগে যেই বেড়া দাড়ি কামানের পরেও হেই বেড়া ওই কিন্তু দাড়িটা নবীর সুন্নত ছিল রসুল বলে যারা দাড়ি রাখবে তাদের যৌবন কোনোদিন নষ্ট হবে না আরো জোরে কন না যারা দাড়ি রাখে তাদের যৌবন কোনোদিন নষ্ট হবে এবং যারা দাড়ি রাখবে তাদের চেহারার সৌন্দর্য কোনোদিন নষ্ট দেখবেন যদি কামায়ের হে বেলচা দিয়া এটি দেখলে দেখা যায় সামার বেড়াটা আর দাড়ি যারা দাড়ি যারা রাখে দেখবেন তাদের চেহারার মধ্যে সর্বদাই নূর বাসতেছে এটা কি আসলে বানায় বললাম না বাস্তব আরো জোরে কন না বানিয়ে বললাম না বাস্তব আমাদের সমাজে অনেক যুবক আছে এখনো বিয়ে করে না কিন্তু মুখে দাড়ি আছে দেখবেন তাদের চেহারা থেকে নূর বের হয় আরো জোরে কন না সুবহানাল্লাহ আর যুবকদেরকে বলবো দাড়ি রাখার কারণে যদি কোনো বেড়ি বিয়া না করে তার কপালে 60 লাথি মারবা ঠিক আমার কথা কোনা যুবক দি ঘুমাইয়া যায় কয়ডা 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 বলে তোর মতন বেড়ির কপালে জুতা মারি কথা কোন ঠিক কিনা এই বেড়িরে মনে করেন দুনিয়াতেই পাইবেন আর যেই বেড়ির দাড়ি পছন্দ করে আপনারা গ্রহণ করবে ওই বেড়ি জান্নাতের 70 হুরের লগে আল্লাহ আপনাকে এই স্ত্রীরও দান করে দিবে এরপরে যদি না বুঝেন আর কেমনে বুঝাইতাম অসুস্থ মানুষ
দেখতেছেন গলায় একটু ফড়ে ফড়ে কফ বেজে যাচ্ছে, অনেক প্রচুর কফ বসে গেছে, ওয়াজ কিন্তু বন্ধ নাই। এই যে কনকন শীতের মধ্যে প্রত্যেক দিনই কিন্তু ডিউটি একটাই, কথা কোনো ঠিক কি না? এরপরও কষ্ট হচ্ছে, আমার কথা বলতেছি আপনাদের কোনো কষ্ট হচ্ছে? আর দশ পনেরো মিনিট চলবে ইনশাল্লাহ। হ্যাঁ হাসা ওই না, হাত তুললে কই তুইব? সবাই হাত তুলছে না, এতে বোঝা গেল সবাই থাকছো না, সবাই সবাই এটা তাহার আওয়াজ বলে হুজুর সম্মান দেয়া যা গান না, রাজা গলা বেহা হয়ে রইছে, এলাকার সম্মান টানবে না। আসলে শানেরও দরকার আছে, ওয়াজেরও দরকার আছে। ওয়াজ হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয়, আমলীয় বিষয়, আর শান হচ্ছে আশেকদের আত্মার খোরাক, কথা কোনো ঠিক কি না? কারে প্রেমে মো জিয়া রইলা রে মোর শীত, কারে বুকে গুমা হইলা দয়াল রে, আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি